Hello viewers, Assalamu alaikum. আজকে আমরা আসছি চীনের হেনান প্রভিন্সের জেংজু শহরের একটি আকর্ষণীয় জায়গা। আশা করব আপনাদের আমার এই ব্লগটি ভালো লাগবে। So viewers, আজকে আমরা আসছি চীনের হেনান প্রদেশের জেংজু শহরের একটি ছোট্ট জলপ্রপাত ওয়াংহং ওয়াটারফল উপভোগ করতে। আমি আপনাদের সাথে এই জলপ্রপাত সম্পর্কে একটি ছোট্ট গল্প শেয়ার করব। সেটা হচ্ছে এই জলপ্রপাতটি মূলত একটি দুর্গন্ধযুক্ত খাত থেকে তৈরি। এই জলাধারটি মূলত জেংজু শহরের জিয়ালু নদীর তীরে গড়ে ওঠে। এখানকার একজন স্থানীয় বাসিন্দার মতে তিনি 1980 দশকে এই জায়গায় প্রায় আসতেন এবং তার বন্ধুদের সাথে খেলাধুলা করতেন। তার ভাষ্যমতে তখন তিনি যা দেখতেন সেটা হলো তখনকার স্থানীয় মানুষজন মাছ চাষ, হাঁস মুরগি চাষ করলে তাদের সব বর্জ্য পদার্থ এই জায়গায় এসে ফেলতেন এবং মানুষজন এখানে আসলে, ঘুরতে আসলে বিভিন্ন আবর্জনা তারা এই জায়গায় ফেলতেন, ফলে এই জায়গার পানি অনেকটাই ঘোলাটা হয়ে যায়। সো একসময় এটা দুর্গন্ধযুক্ত খাদে পরিণত হয়। কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে হেনান প্রদেশের লোকাল গভর্নমেন্টের উদ্যোগে এই জায়গাটিতে একটি সুন্দর জলপ্রপাত গড়ে তোলে, যেটির নাম দেওয়া হয় ওয়াংহং ওয়াটারফল। সাপ্তাহিক ছুটিতে বা প্রতিদিন বিকালে এই শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এই প্রপাতটি উপভোগ করতে আসে। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আশা করছি নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।